illiteracy must be eradicated by adopting of extraordinary methods. A crash program must be launched to extend free compulsory primary education to all children within 5 years. বঙ্গবন্ধুর তার স্বপ্নে সোনার বাংলাকে নিরক্ষরমুক্ত করার পরিকল্পনা স্বাধীনতার আগেই করেছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ শহীদের রক্ত ও 2 লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। স্বাধীনতার পর দেশে ফিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে নানামুখী উদ্যোগ নেন। বঙ্গবন্ধু স্বাধীনতার আগেই অনুধাবন করেছিলেন দেশকে উন্নত ও সমৃদ্ধশালী সোনার বাংলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম সমস্যা হল নিরক্ষরতার অভিশাপ। তাই স্বাধীনতা পরবর্তী সময়ে দেশকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে 1972 সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের 17 নং অনুচ্ছেদে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ হিসেবে 1972 সালে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়। 1973 সালে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ঠাকুরগাঁওয়ের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামকে দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেন। 1973 সালে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেসরকারিভাবে পরিচালিত 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রের মানুষ কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 2012 সালে আরও 26,192টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। 1974 সালে বঙ্গবন্ধু কর্তৃক গঠিত ডক্টর কুদরতী খোদার শিক্ষা কমিশন দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে উপানুষ্ঠানিক শিক্ষা চালুর মাধ্যমে দেশে সাক্ষরতা কার্যক্রম পরিচালনার উপর বিশেষ জোর দেয়। 1975 সালের 15ই আগস্ট কিছু বিপদগামী সেনার হাতে বঙ্গবন্ধু সপরিবারে নৃশংসভাবে নিহত হওয়ার পর তা থমকে যায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 1996 সালে প্রথমবার ক্ষমতায় এসেই শিক্ষা বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সাথে যুক্ত হন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার অন্যতম অংশীদার হিসেবে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, শিশু কল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবেক্ষণ ইউনিট ইনফেব বা ইন্টিগ্রেটেড নন ফর্মাল এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে 24 লক্ষ নিরক্ষরকে সাক্ষরতা প্রদানের সফলতার উপর ভিত্তি করে সারা দেশে সাক্ষরতা বিস্তারের লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প 1, 2, 3, 4 গ্রহণ করা হয়। এর মধ্যে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প 4 অর্থাৎ সার্বিক সাক্ষরতা আন্দোলন TLM কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রায় 1,80,00,000 নিরক্ষরকে সাক্ষরতা প্রদান করা হয়। ফলশ্রুতিতে সাক্ষরতার হার 2000 সালে 35 থেকে 60% উন্নীত হয়। সাক্ষরতা বিস্তারে এই বিশাল অর্জনের জন্য সরকার ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার 1998 লাভ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার গ্রহণ করেন। প্রত্যেকে যদি নিজে উদ্যোগ নেন যে আপনার নিজ নিজ এলাকায় একজনও নিরক্ষর থাকবে না,
তাদেরকে আমরা অক্ষর জ্ঞান দেব। সকলের উদ্যোগে কিন্তু আমরা এই দেশকে গড়ে তুলতে পারি, খুব দ্রুত আমরা এই দেশকে নিরক্ষরতা মুক্ত ঘোষণা দিতে পারব। উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 অনুযায়ী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া 8-14 বছর বয়সী শিশুদেরকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান এবং উপানুষ্ঠানিক বয়স্ক ও জীবনব্যাপী শিক্ষা 15 বা তদূর্ধ্ব বয়সের নারী পুরুষ যারা কখনো স্কুলে যায়নি বা 90 স্বাক্ষর হয়েছে তাদেরকে চাহিদাভিত্তিক জীবন দক্ষতা ও জীবিকায়ন দক্ষতা অর্জন অব্যাহত রাখা হবে। বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলায় পরিণত করতে প্রয়োজন শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী। এ লক্ষ্য অর্জনে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। মানসম্মত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করা, বিনামূল্যে শিক্ষাদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং চালু এবং পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠ গ্রহণ প্রক্রিয়াকে আনন্দদায়ক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2023 উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এসডিজি 4 এর টার্গেট 4.6 অনুযায়ী যুব সমাজের সবাই এবং বয়স্ক জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ যাতে 2030 সালের মধ্যে সাক্ষরতা ও গণন দক্ষতা অর্জন করে এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে বিভিন্ন গণমুখী প্রকল্প বাস্তবায়ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। ইতিমধ্যে মৌলিক সাক্ষরতা প্রকল্প 64 জেলা এর সফল বাস্তবায়নের মাধ্যমে 15-45 বছর বয়সী 44,60,000 নিরক্ষরকে সাক্ষরতা প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি 4 এর সাব কম্পোনেন্ট 2.5 আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ে বহির্ভূত ও ঝরে পড়া 8-14 বছর বয়সী 10,00,000 শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার কাজ চলমান রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীদেরকে বিনামূল্যে স্কুল ড্রেস, খাতা, কলম সহ প্রয়োজনীয় সকল শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। একই সাথে প্রত্যেক শিক্ষার্থীদেরকে প্রতি মাসে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতি বছর 1 জানুয়ারি সারা দেশে বই উৎসবের মাধ্যমে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীদেরকে বই বিতরণ করা হচ্ছে। সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। আমি সকলকে অভিনন্দন জানাই। আমরা আনুষ্ঠানিকভাবে প্রাক প্রাথমিক, প্রাথমিক শিক্ষা সহ উপানুষ্ঠানিক শিক্ষা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ঝরে পড়া বা অবহেলিত শ্রেণীগোষ্ঠীকে লক্ষ্য নির্ধারণ করে আমরা সকল জনগোষ্ঠীর জন্য সাক্ষরতা নিশ্চিত করার জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 2023 সনে আমাদের সাক্ষরতার হার 76.8% উন্নীত হয়েছে এবং 2041 সনের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই আমাদের সামনে কর্মসূচি দিয়েছেন তারই সাথে ধারাবাহিকতা রক্ষা করে আমরা 2041 সনের মধ্যে শতভাগ সাক্ষরতা অর্জনের জন্য আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ এবং সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। শিশুদেরকে প্রাক প্রাথমিক, প্রাথমিক শিক্ষা প্রদান এবং একজন শিশুও যাতে প্রাথমিক শিক্ষা থেকে বাদ না যায় সেজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাজ করছে। দেশের প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ সৃষ্টির সম্প্রসারণ এবং গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে একীভূত এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারা দেশে 65,566 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমরা প্রতিটি স্কুলে ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করে আসছি। প্রাথমিক শিক্ষার মূল ধারা থেকে যে সকল কর্মজীবী শিশু বঞ্চিত হচ্ছে সে সকল শিশুর জন্য শিশু কল্যাণ ট্রাস্টের 204 বিদ্যালয়ের মাধ্যমে তাদেরকে শিক্ষার আওতায় আনা হচ্ছে। আমাদের এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই আগামীতে নিরক্ষরমুক্ত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে বলেই আমি
আশা প্রকাশ করি। প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া যে সকল কর্মজীবী শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে 204টি শিশু কল্যাণ ট্রাস্ট স্কুলের মাধ্যমে শিক্ষার আওতায় আনছে শিশু কল্যাণ ট্রাস্ট। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে 7 বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হার 76.8%। আজ 8ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2023। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মূল প্রতিপাদ্য বিষয় হল প্রমোটিং লিটারেসি ফর এ ওয়ার্ল্ড ইন ট্রানজিশন, বিল্ডিং দি ফাউন্ডেশন ফর সাস্টেনেবল অ্যান্ড পিসফুল সোসাইটিস। বাংলায় যার মূল ভাব হল পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার। ইনশাআল্লাহ আমরা শতভাগ সাক্ষরতায় সাফল্য লাভ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2023 যথাযথভাবে উদযাপনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের নিরক্ষর মুক্ত সোনার বাংলা গঠন করতে দৃঢ়ভাবে অঙ্গীকার ব্যক্ত করছে।